তুই উত্তর প্রদেশে খাতে দিল্লিতে খা, আমরা সব খাই না। বাবারা আমার ভাইরা বুঝে গোলাম, তবে পেশাবটা না পাক এটা কথা ঠিকই আছে বাবা। আমার নবীকে বলেছেন আতা বলো পরে মান মুসলমানদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে পালন করেছেন কেন, এটাকে বিশ্বাস করলো যারা একবার পারমানেন্ট ভাবে অভ্যাসে পরিণত করে নিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে তার প্যারালাইসিসের বেড়া বড় আশঙ্কা। আল্লাহ থাকে না, কোথায় থাকে? হামে সাহেবকে বলেন চট করে বলে দেবে, খোদা কোথায় থাকে? মসজিদে নয়, মাদ্রাসাতে নয়, আসমানে নাই, জমিনে নয়, খোদা কোথায় থাকে? কোরআন বলছেন একটা মসজিদে কিছু আনতে বললে অনেকে ভয় করে, আমি যাবো না দাদা ওজু নাই। তবে বেনা ওজুতে যদি আল্লাহর ঘরে ঢুকা না যায় তো বেনা ওজুতে আল্লাহর সাথে দেখা করা কি করা যায়? নবীকে ওজু ভালে ভাবে না, একটা টাটকা ওজু বানিয়ে দিই একটু যাই আল্লাহর সাথে যখন দিদার করাতে নিয়ে যাওয়া। ওজু করলেন, বিছানা করে বাবা গো আমার মা বোনের একটা কথা আপনারা বলে, ওই বাড়ি থেকে ব্যায়াম জীবনে যাবে না, ডাক্তারের ছুটি থাকবে না। বড় বাড়িতে সরালেন, ব্যায়াম ওই বাড়ি থেকে যাবে না, যে বাড়ির মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, কাপড় চোপড় ভাঁজ করে রাখবে না। আমি কালিয়ে চলে প্রায় মসজিদে নামাজ পড়েছি, এবার একে নামাজ পড়ে দেখি কোনো কারণ কেন কোনাতে কি করলে অসুবিধাই হবে না, একটু করে গোড়ায় উল্টে থাকলে ওইখানে যায় না। আমার নদী বিছানাটাকে উল্টাইয়া দিলেন বাবা, উল্টাইয়া দিয়ে দরজাকে টেনে দিয়েছে বাবা, এখানে নদী গোড়াকে চাপতে যাচ্ছেন বাবা। তুমি একবার পাটা হিলিয়ে দিলে হাজার হাজার মাইল যেতে পারো, কিন্তু আমি নবীর খোদার নূরে তৈরি, আমার নূরে সারে জাহান তৈরি। জিব্রাইল মানুষের সাথে হাঁটলেন তো দূর থেকে তাকালে নবীকে সব থেকে উঁচা লাগতো, একটা হলো। আর নবী হাঁটছেন তো মনে হচ্ছে খুবই আস্তে আস্তে, নবীকে হাইটা করা যাবে না, আশ্চর্য ব্যাপার, হাড় যেন মনে হচ্ছে আস্তে।
কিন্তু নবীকে হেঁটে পারা যেত না, পাহাড়া যদি না পারা যায় পরুড়িয়া কেমন করে পারা যায়? জিবাইলে আমার বাড়ির সঙ্গে পারো গাড়ি চলবে না, আপনাকে নিতে এসেছে হুজুর, আমাকে সাথে নিয়ে চলো। চললেন, চলো চলো, এবার তুমি চলো, বাবা বোরাকে চাপতে যাবেন না বে। আমার নবীর চোখ দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। জীবনের আশ্চর্য, আমি এই জীবনে 1,34,000 নবীর রসুল পয়গম্বরকে দেখলাম, বাবা আগুন থেকে ঈশা করে সবকে দেখলাম। হুজুর এত আদর সম্মান করে বোরা বাড়িতে ভিড়িয়ে দিয়ে কোন মতন বেড়া ঝরো না, আর আপনি আপনি বিনা বলাতে আপনার দরজায় বোরাক লেগে গেল। আর এই বোরাকে চাপার সময় আপনার চোখে জল কেন? নবী বলছেন, জিবরিলে বোরাক আমি না চাইতে আমার কাছে চলে এসেছে, কিন্তু বোরাকে চাপার সময় একটা কথা আমার সামনে ভেসে উঠল। কি? চোরের মতো সরু, বিলেটের মতো ধার, এটা শুনলেন বাবা? চোরের মতো সরু, বিলেটের মতো ধার, রেজবি তাকলিম কেতাবে দেখছে 500 বছরের রাস্তা। চোখের সামনে ফুটে বুধুর টুটি মাছ গেল, ফুটে বুধুর করে দিল বাবার আমার মায়েরা। এবার বলল কি, পানির উপর দিয়া বাবা গো পড়লে মনে হয় 2 কিলোমিটার ভাসে যাইয়া মরবেন, কিন্তু জাহান্নামের আগুনের উপর দিয়ে তৈরি পড়ে গেলে আর সময় পাবে না বাবা। তাই বলছে জিবরাইলে হঠাৎ করে মনে পড়ে গেল, ওই পুরুষের রাতে ভুল দিয়ে সবাইকে পার হতে হবে, আমার গুনাহগার উম্মত উম্মত আলীরা এরা ওই ভুল দিয়ে কেমন করে পার হবেনি? তখন কি আল্লাহ বোরাক দিবে? রে নিজের খালি ভালো থাকলে হবে না, পাড়ার মানুষ সবাই ভালো থাক, এটাই হলো ভালো। বাবা সবাই যদি ভালো থাকো তাহলে ভালো, আমার নবী বোরাক পেয়ে গেছে, বোরাক উড়িয়ে দিলেন না আপনার জন্য, আমার জন্য, আমার এই মা বহিনদের জন্য, মাত মাতানির জন্য। আমার নবী বলে আমার আল্লাহ কি সেই একটা করে বোরাক দেবে, তাকে দেবে না, আমার উম্মতেরা কি করে পার হবে? জিবরাইল রে এই জন্য বোরাকে চাপ থেকে আমি কাঁদতেছি। জিবরাইল বলে না বিগো আমি আপনার চোখের পানি সহিতে পারবো না হুজুর, আপনি বোরাকে চেপে যান, আমি আপনাকে কথা দিয়ে দিলাম, আমি আপনাকে কথা দিলাম, ওয়াদা করে আমি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বোরাকে চেপে যাও, আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে, তাকে আমার এই পরের উপরে ভর করে চোখের পাছাল মারতে মারতে আমি ওই 500 বছর রাস্তা পার করে দেব, জানতে পারবে না। এখন বুকে হাত দিয়ে বলুন কে কেমন ভালোবাসে। কোরআন পাক আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইউ কুনতুম তুহিব্বুনা আল্লাহ আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসি, তাহলে আমাকে ভালোবাসা হলো। আমার নাম কাফুর রাহিম, আমি আল্লাহ তাদের গুনাহ সব মাফ করে দেব, তাদের মধ্যে দয়া করবো। এই প্রসঙ্গে একটা হাদিস মনে আসলো, হাদিসটা আলেমদের মনে আছে, হাদিসটা যিনি বর্ণনা করে আমার নবী মুস্তাফার বাড়ি 10 বছরের গোলাম আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আরশ রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম লা ইদাল ওয়াহাদা ওয়া হাক্কা কুনা বাইরাই বিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসাজ বাইরাহুল বুখারী। আমার নবী বলেছে হযরত আনাস এর হাদিস বর্ণিত, নবী বললেন ব্যক্তি ওবি হতে পারে না, মুসলমান হতে পারে না, সারা দুনিয়া থেকে যারা আমার মুমিন মুস্তফাকে ভালোবাসে না এরা কখনো মুমিন হতে পারে না। কেন? তুমি সারা আল্লাহ পাবে না রে দিওয়ানা,
তুমি ছাড়া আল্লাহ পাবে না, এটা জয় বড় সুবহানাল্লাহ বলতে মন জানে বাবা তোমার মা বোনেরা রাগ করবে তাই আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে আমার নবীর দামানা খানা গো দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না কি সুন্দর দুনিয়াতে আছে বাবা এরা বলে আমরা কিচ্ছু মানি না ডাইরেক্ট আল্লাহকে মানি ভুল কথা ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না বাবা আধার কার্ড করতে গিয়ে ভোটার কার্ড করতে গিয়ে কত তোরা ধরে মেম্বার উঠতে যাবে কিন্তু আমি সিঁড়ি লাগবে না হলে উঠা যাবে না তবে একটা চাইতে লাগে না ওই চাকটা কি নাম জানেন না হনুমান মুখ পোড়া হনুমান বাঁধন এতে সিঁড়ি লাগে না করিমদির সাথে আগে যাও আমার নবীর তাহলে গোলাম হবে নত শিরে নবী দিবেন আল্লাহর ঠিকানা নবী না নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না দুনিয়া চাই খোদাকে রাজি একবার জোরে বলো সুবহানাল্লাহ একটা চোর চুরি করলো আল্লাহকে কত বাজে কাটে আল্লাহ জানে ধরা না করি বলে না পকেট মার পকেট হাত বাজছে পাশের উপরে চাষা চাষা দিকে পাশা দিকে ও যে কতবার আল্লাহকে ডাকে কেন ডাকে আল্লাহ ধরা যাবে না বড়ি বাবা গো দেখি গরুকার গরু আল্লাহকে ডাকে আল্লাহ রাজি থেকে ধরা না বড়ি আল্লাহ দুনিয়া চাই খোদাকে রাজি খোদা দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবী কে রাজি এ ভেদ তত বোঝা যাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ তাআলা বলছেন যে হাবিব কার হাসরে আমি আপনাকে রাজি করে নেব সুবহানাল্লাহ জিবরিল বলে জিবরিল বলে আমার নবীর দ্বারে জিবরিল বলে আমার নবীর দ্বারে দেখলাম কত পাইতাম বারে আপনার মতো একটাও পাই না বাবা গো দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে আল্লাহুম্মা সাল্লা আলা আপনি ওরাকে চেপে যান কথা দিলাম বাবারা জানি না আমরা নবীকে কত ভালোবেসেছি আমরা পার হতে পারবো কি পারবো না মা গো আমার সোনা মনিরা নবীকে মহব্বত সব থেকে বেশি বেশি করে তাহলে আল্লাহকে পাওয়া যাবে যাই হোক বাবা এবার তিনি ঘোড়াকে চেপে গেলেন ঘোড়াকে চেপে গেলেন মজার সঙ্গে নিকে রকমে বক্তার একটা কথা বলে কি বাবা একজনা এসে ঝাড় বাঁধিয়ে দিল আর নবী তার ঘাড়ের উপরে পা রেখে ঘোড়াকে চেপে গেল কে জানি রে আমার নজরে পড়েনি পেরা দাঁড়ানি সব সামনে কেরা বাবা গো আমার নবী
বহুদিন পরে তিনি বড় পীর গাউসে বা সন্ধানী মাহবুবে সোবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী ওয়া গেলানী রহমাতুল্লাহ আলাইহি এই বিশ্ব মণ্ডলে এসেছিল ওসব বড় বিশ্বে এসে ঘর বাঁধিয়ে দিল আর বড় পীরে ঘরে ধরে পাড়িতে নবী চেপে গেল তবে বাবা একটা কথা বড় পীর যখন দুনিয়াতে জন্মলাভ করে ঘরে গেল তার ছিল তার একটা ছিল আমার দাবি বলে আবু সালেম সাজঙ্গি রহমাতুল্লাহ তোর বেটার ঘরে একটা দাগ দেখবি চমকাস না ওটা আমার পায়ের দাগ চলি বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবা না বন্ধ রসুল বলা বাবা রসুল বলা যায় বড় কে চেপে গেলেন বড় কে চেপে গিয়ে চলে যায় চলে যায় চলে যায় কোথায় যায় এই বাবা একটা কথা বলি নবী কোথায় যাচ্ছে আল্লাহকে জেনার করতে না তাই ইনি যাওয়ার কি দরকার আচ্ছা ওখান থেকে সাত রাত ফেলে দিতে হইল তো যাচ্ছে কোথায় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বহু দূরের মসজিদ ওই খালে যাচ্ছে তাহলে কি এই সামনে আল্লাহ নাই কেউ প্রশ্ন করতে পারে এই সামনে কি মাদার সামনে দিয়ে গেলে কি আল্লাহকে পেত না পেত পেত একটু মজা আছে কি আছে আমার আল্লাহ কোরআন ভাগে বলল বারাকানা ওই বাইতুল মুকাদ্দাস একটা মসজিদ আছে আল্লাহর ঘর আছে বাবা গো ওই মসজিদে চারিপাশে আল্লাহর বরকত নাজিল হয় জোরে বলো সুবহানাল্লাহ কালে যখন পাঁচতলা মসজিদের পাশে বরকত নাজিল হয় না ওই কি বলে বিলকিতে পাঁচতলা বানা যায় বলে প্লাস্টার হয়নি ওইখানে বাবা কি বলে ওইখানে বরকত নাজিল হয় না মসজিদে বলে বড় বড় মসজিদ আছে বিরাট বড় মসজিদ আছে তার চারিপাশে বরকত হয় না এখান থেকে আমার ট্রেনে বাসে যাই দমদমে গিয়ে তখন প্লেনে চাপি দেড় ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা মতো টাইম লাগবে এবার যেহেতু 7,000 টাকা ভাড়া দিয়ে এলো আর যে বাবা নামিয়ে দিল শিলচরে গিয়ে বাবা এইরকম এখান থেকে বোরাকে গেলেন আর বোরাকে চাপেন না নবী দেখেন কি হচ্ছে চলে গেলেন চলে যাই চলে যাই বোরাকে চলে চলে যা এবার যেতে যেতে আমাদের নবী পাকে সাহেব লাগবো লালা বলে জিবরাইল রে দাঁড়াও এইখানে দাঁড়াও এখানে রে দাঁড়াও জিবরাইল বলে নবী গো এখানে বাজার নাই মসজিদ নাই আশ্চর্য মাজার নাই কিছু নাই কি জন্য এত আশ্চর্য জিবরাইল এই জায়গাটার নাম জানো বলে না সেখানে আমার কাছে এই জায়গাটা কেন নামলাম জায়গাটার নাম জানো না আমার কাছে জানে আল্লাহ বলেন বলে এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ এখান করে একটা নবী পয়দা হয়েছিল যার বাবা ছিল না কত ভাগ্যবান জায়গা যে তোর একটা নবীর জন্ম হয়েছিল আচ্ছা বলুন তো ওখানে কবর নেওয়া যাবে বাবা ওই জায়গা খাটে জিয়ারত করে আর মাজারে আল্লাহর অলি থাকে জিয়ারত করলে আমার ক্ষতি কি বাবা গো ওইটা জিয়ারত করে নিয়ে আর নাই চলো হুজুর আর কোথাও দাঁড়াবেন না বিনা কেউ দাঁড়িয়ে বললো চলো দেখা যাক কত কি হয়
চলে যায় চলে যায়, আবার চলে যেতে যেতে আমার দয়া নবী তেরে নবী বলে তো দাঁড়াও এইখানে তো দাঁড়িয়ে দাও, বলে হুজুর এইখানে কি আছে, বলে কার করে কামাদের শরীফ আছে, এখানে একটা কবর শরীফ আছে, এটা যদি আলো করে নেব তারপরে আগে বাড়ব। জিব্রাইল বলে নবী গো এটা কবর কার আছে হুজুর, এটা মাজার কার আছে, আমার নবী বলে এটা হলো ওই পয়গম্বরে কবর যিনি একটা থাপ্পড় মেরে চোখের তারা নষ্ট করে দিয়েছে। তোমাকে নাই খবর, এটা মুসা নবীর খবর, আমি রোজি আরোপ করব তারপরে আবার যাব। টাইম লাগছে না যে আরো করলে হুজুর হইল বলে হ্যাঁ হুজুর একটা কথা বলবো আমি দেখতে যে মুসা কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়েছে, দেখেন কবরে গিয়েও নামাজ ছাড়ে না। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, ও গো আমি যখন আমার পেটের ভিতরে কুদ্রবাহী যখন করম চলছিল আরো সে নিবের শব্দ আমি মা আমের আরো ভেবে থেকে শুনেছি। চিন্তা করেন কি নবী ছিল আমাদের বাবারে, যারা নবীর সান কমাবার চেষ্টা করে তখন বাবার বুড়িতে চলে যেতে হবে। আমার সঙ্গীরা নবীর সান বাড়াই না, আল্লাহ বাড়িয়ে আগে দিয়েছে কোরআন বুঝে বলা ফারা টাকা জিগরা দাবি গো তোমার মানুষ সম্পর্কে এটা মুরগিরাতে বাড়ায় না, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সঙ্গীরা বাড়িয়া সারিয়া নবীকে এমন বড় করা করছে, এই যে নবী তো শুনবে আমি কেন বড় করতে যাবো, কোরআন তো বলছে আমার বাবারা মায়েরা এবার ওইখানে কবরখানা জিয়ারত করলে নবী মুসা পয়গম্বর কবরে বলে কি করছে, আমার নবী দেখে নিল বাবা আমরা গেলে কবরের উপরখানা দেখতে পাই ভিতরের খবর জানি না, আর নবী গেলে কবরের অপর ভিতর মাঝে সব কিছুর খবর জানে নবী মুস্তফা। আর কথা তৈরি করলেন না, চলে গেলেন কোথায় সেই বাইতুল মুকাদ্দাসে, আগে আমরা ওইদিকে মুখ করে নামাজ পড়তাম, এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি, একজনকে জিজ্ঞাসা করছি তাদের এখানে কোন দিকে আপনারা মুখ করে নামাজ পড়ে, বলে পশ্চিম দিকে, আরে বাবা পশ্চিম দিকে তো, পশ্চিম দিকে উত্তরটা কি ঠিক হইল না, করছেন ভালো শুনে দেখতে পান তুমি যে নবী গাইতে তো নবীকে দেখতে পাবো, অথবা তুমি খোলার ঘরে বলে কাবাতে সরে গেল আল্লাহ আকবার তুই কাবা দেখতে পাস, বল তারপর নবীকে দেখা যাবে, আরে নবীকে দেখতে আমি ভাষা নবী আমাকে দেখছে ওইখানে চলে আগে কিন্তু ওইদিকে মুখ করে নামাজ পড়া হলো, এমনকি বাবা আমাদের যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমার মা বলে রাখো এখন নামাজ পড়ে কাবা মক্কার কাবা দিকে মুখ করে, আর তখন আমার পড়া হতো ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে।
তবে এই কাবা কবে চালু হলো আমাদের নবীও নামাজ পড়েছে ওই বাইতুল মুকাদ্দিস দিকে কম বেশি বাবারা ওই দিকে শতবার ওই দিকে মুখ করে নামাজ পড়েছে নামাজ পড়তে পড়তে একদিন আমার নবী মক্কা শরীফে সাহাবারা পিছনে কাতার হয়ে আছে আর আমার নবী হচ্ছে ইমাম আর নিচে কেন করেছে আমার নবী থাকবে কার ইমাম অতি চলবে না নবী নামাজ পড়তে পড়তে ওদিক থেকে ঘুরিয়া এবার তার কাবা দিকে মুখটা করে নেবেন এমাম ঘুরে গেল তো সাহাবীরা কি করবেন ওনারা ঘুরে গেলেন সেদিক থেকে চালু হয়ে গেল মাকার কাবা দিকে মুখ করে আবার চালু হয়ে গেল আমার আল্লাহ বললেন না যে নামাজ পড়তে পড়তে হিরালা করবে না ঘুরতে না নবী গো আমি নামাজ পড়তে পড়তে এইভাবে চন্দ্রে ঘুরে গেলে তার মানে কি এই বলে কোন ভুল ধরল না বড় একটা কথা এই আমার বান্দারা আমার নবী নামাজের অবস্থায় বাইতুল মুকাদ্দাস দিকে দিকে মুখটাকে ঘুরিয়ে মক্কার কাবা দিকে মুখ করে নিয়েছে বড় একটা পর্যন্ত কিয়ামতের পর্যন্ত তোমার এই দিকে মুখ করে নামাজ পড়া কোন প্রশ্ন নাই নবী ঘুরে গেল আমার ঘুরে এই তো ঝামেলা শেষ বাবা হাজিরা হতে হতে যায় আমার মায়েরা আমি জমজমের পানি বাবা রে ইসমাইল ভাই আমার পায়ে কামে উঠলো মা হাজিরা দৌড়ে চলে সর্বা আমার হাজিরাও দৌড়ে এখন কোন হাজি যদি পেঁয়াজ পড়ে তখন ছিল না দৌড়েছে এখন দৌড়তে যাবো হবে না আরে যতই পানি থাকে না কেন আমার পাইকা মরে বিবি পাইকা মরে মা দৌড়ে আছে তোরাও এখনো তোরা এনার নাম হলো হজ যেখানে যেভাবে করেছে অভিনয় কখন আসতে কখনো জোরে হাজারা কিভাবে পাওয়ার বাড়িয়েছে সেখানে ওইভাবে তোরা তোরা এক করে দূরে চলে গেছে এবার বোরার থেকে নেমে গেলে আদার গর্বের হেরাম ওই মসজিদটা কে বানিয়েছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ওই মসজিদটা কত বড় মসজিদ আর কেটা বানিয়েছিল ওই মসজিদটা এত বড় বড় এত বড় মসজিদ একসঙ্গে 2,24,000 মানুষ 2,24,000 মানুষ একসঙ্গে নামাজ পড়বে মসজিদের জায়গার কমি হবে না এত বড় বিশাল বড় মসজিদ তো মসজিদটা কে বানিয়েছিল হযরত সুলেমান আল পাইগাম বলেন ইনশাআল্লাহ কতটি মিস্ত্রি আর কতটি রেজা 77,000 মিস্ত্রি আর 72,000 রেজা 77,000 মিস্ত্রি আর 72,000 রেজা রাত 24,000 তুমুল বেগে কাজ চলছে ইসরায়েলের সালাম চলে সচার কবরে ফেরেশতা সামনে হাজির সালাম কালাম কে তুমি আমি ইসরায়েল কি খবর কোন খবর তো আমার একটাই হিন্দুস্তান না পাকিস্তান চল এখন কবর আমার কাছে কোন দোসরা খবর নাই তার মানে আমার জানতে অবশ্য খবর রাখেন বলে যে আল্লাহ জান যে কবজের ফারেস্তা চলে আসছে আমি যে একটা মসজিদ বানাচ্ছি তোমার ঘর মসজিদ কার ঘর আল্লাহ আর মসজিদ বাইতুল্লাহ আল্লাহ আমার জানতে কবজ হয়ে যাবে মসজিদের যে সম্পন্ন ঘরনা আমার মনে আশা ছিল আল্লাহ একা তোমার ঘর বাড়ি আমার মরণ হোক যদি আমার মরণ হয়ে যায় তো মসজিদটা যে অসম্পন্ন থেকে যাবে ইসরায়েল সাল্লাহ বলছেন নবীগণ আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে দাঁড়িয়ে থেকে যান লক করে জানলা বাহির করে দিয়েছি আর আপনি অমনি দাঁড়িয়ে থেকে যান
আচ্ছা তাই না করে লাভ আদার বুঝতে পারবে না ওনা কেউ বুঝতে পারবে না ওই আল্লাহ হবে না আওয়াজ হবে না আমাদের নবীকে বলেছিল আমার নবীকে বলো ওরে যদি মনে করে যে আমি থেকে দেবো তো তুই এগুলো চলে আসবে চলে আসবে দাঁড়িয়ে রাজমিস্ত্রি ৪০০ যে রেজা তার ৩০০ রেজা কুঙ্গালাকে বলে যে ইন হয়ে যায় বালি ভরে সিলেক্ট করে মশলা করে আর মিস্ত্রিকে বাবুর বেটা বাবু খত দিয়ে পারা গোপাল জব্দা উঠাতে চলিয়ে উঠে গেছে বলে ৪০০ তাদের উপাদা করিস না ঠিক আছে হ্যাঁ ঘরে ময় মশলা দড়িয়ে দিল চুল বসে দিল তারপর বেদাম খালি পান খেয়েছে বসেছে মশলা দিয়ে ঢাকা দিয়ে মারছে পর্বে ৪০০ ইল হয়ে গেলেও বালি বসে গেলেও শিবের ঢাললেও মাথায় করে খুললে মা খাইলে তারপর চাড়িয়ে দিলে পর্বে বল ৩০০ কি করবেন ও বাবা ঠিক আছে যদি দেন তো বাবা তিন দিনে কাজ হবে আর রোজে যদি দিয়ে দেন তো বাবা তিন দিনে কাজ হবে দিন লাগবে আর একটা মিস্ত্রির নাম বলে দিই থাকলে কেউ রাগ করবেন না কাঠ মিস্ত্রি আপনি ভাত দিয়ে চাপে মাল কিনছেন আলাদা কথা নিজের চা 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 কাঠের একটা খাট বাড়াবো মিস্ত্রি দেখে দিয়ে চলে গেলেন বলে চাষ খাইয়ে দেয় ৪০০ টাকা রোজ লাগবে আর দোয়া খেয়ে দিতে পারবে ঠিক আছে চলে আসবে আপনার বাড়ি আসবে আপনার চা খেলো মহি খেলো চানাচুর খেলো আর কিছু যে তাও খাবে আর কাজ দেখে মনে হচ্ছে আপনাকেও খাবে বললো দাদা এই একটু সর্ষে করে আনতে দেন সর্ষে খেয়ে একটু বাটিতে করে দিল আরো খালি খুশি চেয়েছে খুশি চেয়েছে তো বাড়ি আলাদা থাকতে পারে হ্যাঁ দাদা তুমি এটা ভারতের রাইতে খুঁজতে পারো না আমি তো দাদা বসে নাই দেখতে বসে চলছে কাজ তো ও কাজ করছে এখন ওর কাজ আনন্দ করবে এই পয়সা একটা উন্নতি হবে এখানে কাজে ফাঁকে দেওয়া যাবে না এই করতে করতে বাবা ৪ মাস পরে বা ৬ মাস পরে ওই লাঠের তলাটা একটু খুঁয়ে গেল লাঠের তলাটা খুঁয়ে গিয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে জমিনে শুয়ে গেল ভাষা তো চলে ধপ করে পড়ে গেল ভাষা বলতে গেলে নবীর সাথে কথা বলতে হয় সাজিয়ে আস্তে 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 শুয়ে গেল যেমন জমিনে শুয়ে পড়েছে মাটিতে আর সমস্ত রেখা মিস্ত্রি ধরপড় করে নেমে আসলো
আমার চোমা দিলাম।